দেখো, এটা একটা বৃত্তাকার পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে। এই বৃত্তাকার যে পরিবাহীটা, তার ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা একটা ডেল্টাইল ক্ষুদ্র অংশ পরিবাহীর মধ্যে কল্পনা করলাম, ধরে নিলাম আর কি। তো এই ডেল্টাইল অংশের সঙ্গে এই আর ব্যাসার্ধ, এটা 90 ডিগ্রি কোণ করে আছে, এবং এই পার্টিকুলার পয়েন্টটা, এই যে কেন্দ্র, কেন্দ্রে আমরা চৌম্বক ক্ষেত্রের মান জানতে চাইছি। তাহলে আমরা যদি বায়ো স্যাভার্ট ল অনুযায়ী ডেল্টা এল এর জন্য এই কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হলো ডেল্টা বি ধরে নিই, তাহলে আমাদের ফর্মুলাটা হবে ডেল্টা বি ইকুয়াল টু μ0/4π আই ডেল্টা এল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা μ0/4π আই ডেল্টা এল বাই আর স্কোয়ার পাচ্ছি, সাইন 90 ডিগ্রি 1 হয়ে যাচ্ছে। এবার পুরো বৃত্তাকার পরিবাহীটাকে এরকম ছোট ছোট অজস্র ডেল্টা এল অংশ ধরে নিতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রেই ডেল্টা এল এবং আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এরকমভাবে পুরো অংশটাকে ডেল্টা এল ছোট ছোট পোর্শনে আমরা ভেঙে নিয়ে তার জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে সমস্ত পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান করতে গেলে আমাদের সামেশন করতে হবে, এবং সেক্ষেত্রে ডেল্টা এল এর ওপর যদি সামেশন করা হয়, তাহলে আমরা ডেল্টা এল এর সামেশন করলে পাবো পুরো বৃত্তাকার পরিবাহীর পরিধিটা, তাহলে সেটা হচ্ছে 2πr। তাহলে ডেল্টা এল এর জায়গায় যখন আমি বি বার করছি পুরো চৌম্বক ক্ষেত্রের মান, তখন 2πr বসবে। সেখান থেকে আমরা μ0/4π (2πi/r) পাচ্ছি, আর এখানে আর 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 স্কোয়ার একটা কেটে গেল, সেখান থেকে এটাকে আমরা μ0i/2r এই ফর্মে পেতে পারি। এবার একটা বৃত্তাকার পরিবাহী যেরকম ছবিতে আঁকা হয়েছে সেরকম না হয়ে যদি n সংখ্যক পাকযুক্ত বৃত্তাকার কুণ্ডলী হয়, তাহলে সেক্ষেত্রে এই বি এর মানে শুধুমাত্র একটা ক্যাপিটাল এন ঢুকবে, যেটা কিনা পাক সংখ্যাটা। তাহলে এটা হচ্ছে n সংখ্যক পাকযুক্ত বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে পুরো কুণ্ডলীর জন্য, সেটার মান হবে μ0ni/2r।